দোস্ত বয় হয় ভাই, এদিকে আসেন। জি ভাই বলেন। আমাদের দুই প্লেট তৈরি দেন। আচ্ছা ভাই। দূর খালি মেসেজ আইতি থাই আইতি থাই। নেন ভাই, আর কিছু লাগলে বইলেন। রাস্তার মধ্যে রিক্সা রাস কি লিগা ভাই, ভুলে গেছি রিক্সা সরাইতেছি ভাই। সরাইতেছি মানে ভাই, সরাইতেছি ভাই, সরাইতেছি। লোকটা ক্ষমতার জোর দিল, খালি খালি আমারে মারলো। এর বিচার আল্লাহ একদিন করব। ফোনে এত কথা তোমার ভালো লাগে না? পরে বলছি তো পরে। ভাই ভাই ফোনটা রাখো, এক মিনিট কথা আছে ভাই, একটু পরে ফোন দিচ্ছি। কে হয়েছে কা? 100 টাকা দাও। বুঝলাম না তোর কত বড় সস তুই আমার মুহেমে কথা কথা। চোখের সামনে আমার মারলো ভাই। আয় বন্ধু, তুই ভাইরার সাথে শুধু শুধু রাগ দেখালি, একজনের রাগ আরেকজনের উপর ছাড়লি। শোন, রাগে কখনো ক্ষতি ছাড়া লাভ হয় না। হাই, তোর রাগ কমানোর ব্যবস্থা করতেছি। হাই, তুই আমার সাথে আয়। কই নিয়ে যাস তুই? এনেছিস কি লাগা? একটু দাঁড়া। এই ছোট ভাই, তুমি একটু যাও তো, যাও, তুমি যাও। হ্যাঁ নে, প্যারাগুলো নে, এই হাতুটা নে। তোর যতক্ষণ পর্যন্ত রাগ না কমে ততক্ষণ পর্যন্ত এই প্যারাগুলো কাঠের উপর মারবি। আশা করি তোর রাগটা কমবে। আমি সাইডে বসে আছি, তুই প্যারাক মার, ইচ্ছা মতো মার। আসলে রাগ কমবো? হ্যাঁ কমবো, মার। হাঁপাই গেছি, রাগের মাথায় কোনো কিছু ক্ষতি করে লাভ নেই। যাই বন্ধুর কাছে যাই। হাই, কি হলো আবার এনে নিয়ে এলি কে? বন্ধু, এই তো তোর রাগ কন্ট্রোলে চলে আসছে। শোন, আর একটু কন্ট্রোল করার জন্য এই প্যারাগুলো তুই সবগুলো তুল। আমি ওখানে বসে আছি, তুই তুলে নিয়ে আয়। ঠিক আছে, তোল। বন্ধুর কাহিনী আমি কিছুই বুঝতেছি না, আবার এগুলো তুলম? বন্ধু একবার পেরেক মারতে কয়, এখন আবার তুলতে কয়। যাক, আমার তো ওনার রাগ নাই, তুইলেই ফেলাই। বন্ধু এদিকে আয়। এই দেখ, সব ব্রেক তুলে ফেলাইছি। আসলে তো বন্ধু, তোর রাগ অনেক কন্ট্রোলে চলে আসছে। তুই এক কাজ কর, এই প্যারাক দিয়ে ছিদ্রগুলো করছিস না, এই ছিদ্রগুলো তুই ভরাট কর, তাহলে তুই তফাতটা বুঝতে পারবি। দোস্ত, এই ছিদ্রগুলো আমি কেমনে বন্ধ করবো? এইটা তো আমার পক্ষে সম্ভব না। জীবনটাও ঠিক এমন রে বন্ধু, রাগের মাথায় কোনো কিছু করে ফেললে কিংবা কাউকে আঘাত করলে তার মনের ভিতর যে ক্ষত সৃষ্টি হয় সেটা কখনো ঠিক করা যায় না রে বন্ধু। তাই যখনই কোনো বিষয় নিয়ে রাগ হবে বা কারোর উপরে ক্ষোভ হলে তাকেও যে আঘাত করতে হবে এটা কোনো যুক্তি নয় বন্ধু। কারো মনে দুঃখ দিয়ে কথা বলা ঠিক না। রাগের মাথায় দুইটা কথা বলে তুই তোর নিজের রাগকে থামাতে পারবি, কিন্তু একটা জিনিস মনে রাখবি, সে তোর দেয়া কষ্টটা আর তোর খারাপ ব্যবহারটা সে সারা জীবন মনে রাখবে। আর কোনো কিছু ভুল করার পর সে ভুলটা বুঝে লাভ কি? ধর তুই রাগের মাথায় সবার সামনে কাউকে জুতাতে বাড়ি মারলি, কিছুক্ষণ পরে ডেকে আবার বললি সরি, সে কিন্তু তোর দেওয়া ওই আঘাত কোনোদিনই ভুলতে পারবে না। পুরুষের রাগ থাকা ভালো, কিন্তু অতিরিক্ত রাগ থাকা ভালো না। এখনো সময় আছে, নিজেকে পরিবর্তন কর। বন্ধু আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমি তোর সাথে অনেক খারাপ ব্যবহার করছি। আচ্ছা বন্ধু, তুই যে নিজের ভুলটা বুঝতে পারছিস এটাই অনেক কিছু। চল।
এই ঘটনা থেকে সবাই কি শিখতে পারলেন? যখন বিশেষ মন খারাপ থাকবে, কারো উপরে ভীষণ রাগ হবে, তখন নিজের প্রতি বিশ্বাস হারালে চলবে না, বা কাউকে আঘাত করে নিজেকে সুখ দিলেও চলবে না। নিজের ধৈর্য ও বুদ্ধিকে কাজে লাগাতে হবে।